নমস্কার, কুকিং ইজ ম্যাজিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। একটা ঘরোয়া পদ্ধতিতে চিঁড়ের পোলাও নিয়ে আবার চলে আসলাম। তো এটা এমন একটা রেসিপি যেটা কিনা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, তো সেরকম রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কড়ায় একটু হালকা সাদা তেল নিয়ে নেব। এখানে আমার আলু আর পেঁয়াজ একটু কুচি করে রাখা আছে, সেটা একটু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এর মধ্যে আমি ডাইরেক্ট নুন বা হলুদ কিছুই দেবো না, এটা পরে দেবো যখন রান্না, মানে যখন ভাজবো আর কি, ফ্রাই হবে তখন আমি এর মধ্যে হলুদ আর নুনটা অ্যাড করে দেবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু নুন, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হচ্ছে জিরে মরিচ গুঁড়ো, যেটা কিনা বাচ্চাও খেতে পারবে, বয়স্ক খেতে পারবে হালকা ঝালে। আমি কিন্তু এখানে কোনো কাঁচা লঙ্কা অ্যাড করিনি, আপনারা চাইলে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড করতে পারেন পরিমাণ মতো ঝালের জন্য, যাতে সেরকমভাবে খাওয়া যায়। তো আমার বাড়িতে বাচ্চা বয়স্ক যেহেতু সবাই আছে, সেই জন্য আমি এখানে ঝালটা খুব কম পরিমাণে দিচ্ছি, অল্প সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটা নেড়ে নেবো। এরপরে আমার আগে থেকে ভিজিয়ে রাখা ছিল হচ্ছে কাঁচা চিড়ে, একটু জল দিয়ে ভিজিয়ে রেখে ঝুড়ো ঝুড়ো ভাব চলে এসছে, অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 5 মিনিট মতো। তো এই চিড়েগুলো আমি আস্তে আস্তে একটু টিপে দেখে নেবো যে এগুলো সিদ্ধর মতো, মানে বয়েলের মতো আছে কি না। এরপরে আমি সেই চিড়েগুলো আস্তে আস্তে ঝুড়ো ঝুড়ো করে কড়ার মধ্যে দিয়ে দেবো। এই যে এবার দিয়ে দিয়েছি, এবার একটু মাখামাখা হয়ে গেলে তার মধ্যে আমি একটু ভালো গন্ধের জন্য, যাতে সবাই মিলে, সবাই বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারে সেই জন্য, তার মধ্যে একটু ঘি অ্যাড করে দেবো। ঘি দিলে কি হয়, যে কোনো খাবারের টেস্টের এবং ফ্রেগনেন্সের কিন্তু এনহ্যান্সটা আরও, মানে এনহ্যান্স করে জিনিসটা। তো সেই জন্য আমি ওর মধ্যে একটু হালকা ঘরোয়া ঘি ছিল, সেই ঘি আমি এর মধ্যে একটু অ্যাড করে দেবো যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। এ
এরপরে আমি কিছুক্ষণ 2-3 মিনিট এরম করে একটুখানি নেড়ে, যাতে নিচে ধরে না যায় সেই জন্য একটুখানি নেড়ে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল অ্যাড করিনি, ওর সাথেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু চিড়েটা একটু জলে অনেকক্ষণ ভিজানো ছিল তো সেই জন্য একটু মাখা মাখা হয়ে গেছে। তো তৈরি হয়ে গেছে আমার চিড়ের পোলাও, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে হালকা ঝালে। কেমন লেগেছে এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি, আপনারাও সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।